ঈদ আনন্দ উপভোগে পর্যটকদের পদচারণায় মুখর এখন দেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন সাগরকন্যা কুয়াকাটায়। সেখানে আছেন সহকর্মী শিকদার জুবায়ের, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জুবায়ের, পর্যটক সমাগম কেমন দেখছেন? ঈদের দ্বিতীয় দিনে সেখানে কি খুব ভিড় আছে বা পরিবেশ কেমন, কি বলছেন তারা? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আজকের এই ঈদের দ্বিতীয় দিনে কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটায় তেমন বেশি ভিড় নেই, তবে সকালের চেয়ে বেলা যত বাড়ছে পর্যটকদের ভিড়ও কিন্তু তেমন বাড়তে শুরু করেছে। আপনি দেখছেন যে এই সৈকতে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার পর্যটকরা গোসল করছে, তবে সংশ্লিষ্টরা এবং এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে বেলা যত বাড়বে পর্যটকদের সংখ্যাও বাড়বে এবং আগামীকালকে ঈদের তৃতীয় দিনে কিন্তু পর্যটক সমাগম আরও বাড়বে। এবং পদ্মা সেতু হওয়ার পরে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার ভালো দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কিন্তু প্রতিদিন মানুষ আসে, প্রতিদিন মানুষ ভিড় জমায়। বিশেষ করে মাত্র 5 ঘন্টায় ঢাকা থেকে কুয়াকাটা আসতে পারে এখন কিন্তু পর্যটকদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় এবং এখানকার লাল কাঁকড়া দেখা যায়, ঝাউ বাগান রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যময় অনেকগুলো জায়গাই কিন্তু এখানে রয়েছে যেগুলো দেখার মতো। এখানকার যে সমুদ্র সৈকতের বালিয়ারিতে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা গোসল করছে। একজনের সাথে কথা বলি, আপনি কুয়াকাটা আসছেন, কি দেখছেন? কুয়াকাটা আসলে আমাদের বরিশালে অনেক সুন্দর, বরিশালের একটা ঐতিহ্য কুয়াকাটার ঢেউটা অনেক সুন্দর, তারপরে একসাথে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়। কুয়াকাটা আসলে অনেক সুন্দর, কিন্তু এখানকার আমাদের একটু খাবার দাবারের মানটা উন্নত করা উচিত। তারপর দেখা গেছে আমাদের কাছ থেকে টাকাটা অনেক বেশি নেয়, পেমেন্ট মানে কুয়াকাটা ইসের ব্যাপার। ধন্যবাদ। আপনি শুনছেন যে পর্যটকরা বলছেন এখানকার পরিবেশ অনেক ভালো, এখানকার হোটেল মোটেলের মানও অনেক সুন্দর, তবে খাবারের মানটা আরও ভালো করা প্রয়োজন বলে কিন্তু তারা মনে করছেন এবং সে ব্যাপারেই কিন্তু তাগিদ দিচ্ছেন। এবং ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন ঈদকে সামনে রেখে এবং এই ঈদ উপলক্ষে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো হবে এবং তারা খুশি রয়েছেন, পর্যটকরাও আনন্দিত, বালিয়াড়িতে এখন গোসল করছেন, সন্ধ্যায় তারা সূর্যাস্ত দেখবেন। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত ঈদের দ্বিতীয় দিনে। আমার কাছে এখনকার সব শেষ।